আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, তদন্তের গতি প্রকৃতি এই মুহূর্তে কোন পর্যায়ে? দেখো, তোমাকে বলে রাখি যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। গতকালকে দুটি রিয়েল এস্টেট কোম্পানির নাম পেয়েছিলেন তদন্তকারীরা। সেই রিয়েল এস্টেট কোম্পানির নথিপত্র খতিয়ে দেখে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তার কারণ তারা দেখে যে দুটি রিয়েল এস্টেট কোম্পানিরই একই অফিসিয়াল অ্যাড্রেস, যেটি হচ্ছে রথতলার ব্লক 5-এর 8-এ ফ্ল্যাট। শুধু তাই নয়, সেই যে এই যে দুটি রিয়েল এস্টেট কোম্পানি, এটি তৈরি করা হয়েছিল 2017 সালে, এবং মিনিস্ট্রি অফ কর্পোরেট যে কোনো কোম্পানি তৈরির ক্ষেত্রে যে রেজিস্টার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেখান থেকে নথিভুক্ত করাতে হয় নিজের কোম্পানিকে, সেটাকেই বলা হয় মিনিস্ট্রি অফ কর্পোরেট বা MIC। তাতে দেখা যাচ্ছে সেই দুটি রিয়েল এস্টেট কোম্পানিকে তৈরি করা হয়েছিল 2017 সালে, এবং তার বার্ষিক দুটি সভা হয়েছিল। একটি হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছিল 2021 সালের নভেম্বর মাসে, এবং তার ব্যালেন্স শিট ফাইল হয়েছিল সেই 2021 সালেরই মার্চ মাসে। এবার দেখা যাচ্ছে এই দুটি রিয়েল এস্টেট কোম্পানি পাশাপাশি একটি টেক্সটাইল কোম্পানিও খোলা হয়েছিল, যেটি MIC তে কর্পোরেট ইনকর্পোরেট করা হয়েছিল বা অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল 2012 সালে। কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে এই টেক্সটাইল কোম্পানির অ্যাড্রেসও কিন্তু সেই 8-এ ফ্ল্যাট, অর্থাৎ একই ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের ঠিকানাকে একাধিক কোম্পানির অফিসিয়াল অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানেই তদন্তকারীরা ভাবছেন যে কী করে এটা সম্ভব। তার কারণ যে কোনো কোম্পানির ক্ষেত্রে যখন তাদের অফিস কোথাও খোলা হয়, যেটা মূলত কমার্শিয়াল ডিড হয় বা কমার্শিয়াল বিল্ডিংয়ে তা খোলা হয়, কী করে এই MIC তে বা মিনিস্ট্রি অফ কর্পোরেটে যখন এই কোম্পানিগুলোকে রেজিস্টার করা হয়েছিল, কী করে সেগুলোকে একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের অ্যাড্রেসে খোলা হলো? অর্থাৎ একই বিল্ডিং, একই ফ্ল্যাট, অথচ সেই একই ফ্ল্যাটের অ্যাড্রেসে খোলা হয়েছিল একাধিক কোম্পানি। এটি যেমন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই টেক্সটাইল কোম্পানিরও অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছিল 31 মার্চ 2021 সালে, এরও ব্যালেন্স শিট ফাইল হয়েছিল নভেম্বর মাসের 2021 সালে। অর্থাৎ দুটি রিয়েল এস্টেট কোম্পানি এবং তারপরে আজকে পাওয়া যে টেক্সটাইল কোম্পানির অ্যাড্রেস একই, তাদের অ্যানুয়াল জেনারেল মিটিংও একই দিনে হয়েছিল, তাদের যে ব্যালেন্স শিট ফাইল সেটাও কিন্তু কার্যত একই দিনে হয়েছিল। সেই কারণে এই টেক্সটাইল কোম্পানিও আপাতত আতশকাচের তলায় তদন্তকারীদের। তার পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায় ছাড়াও এই কোম্পানির আরও দুজন ডিরেক্টরের নাম তারা পেয়েছেন। কিন্তু তোমাকে বলে রাখি, এর আগে যখন ইচ্ছে এন্টারটেনমেন্টের একটি সংস্থার নাম সামনে এসেছিল, তাতে দেখা যাচ্ছে কল্যাণ ধরকে ডিরেক্টর বানানো হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কল্যাণ ধর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ইডি জানতে পারে যে কল্যাণ ধর আসলে অর্পিতা মুখোপাধ্যায়েরই জামাইবাবু। তিনি সেই ইচ্ছে এন্টারটেনমেন্টে মাত্র 18,900 টাকার বেতনভুক একজন কর্মী, তিনি পেশায় ড্রাইভার, অথচ তাকে বানিয়ে দেওয়া হয়েছে ডিরেক্টর। ফলত এই যে সমস্ত কোম্পানির নাম উঠে আসছে, তাদের ডিরেক্টরের নাম যে উঠে আসছে, সেই ডিরেক্টরের নাম আদৌ কতটা সত্যি সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এখানে আপাতত এই যে টেক্সটাইল কোম্পানির নাম উঠে আসছে, সেটা ভুয়ো কিনা বা সেটার পিছনে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল, এই বিষয়গুলো আপাতত খতিয়ে দেখা হচ্ছে। ফলত দুটি রিয়েল এস্টেট কোম্পানির পাশাপাশি এখন দেখা যাচ্ছে বেলগুড়িয়ার এই বিতর্কিত ফ্ল্যাট, অর্থাৎ 8-এ ফ্ল্যাট, যেখান থেকে প্রায় 28 কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে, সেই কোম্পানিকে আরেকটি টেক্সটাইল কোম্পানির অ্যাড্রেস হিসেবে ব্যবহার করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে। শান্তিনিকেতনের শান্ত পরিবেশে তিনটি বাড়ি এবং একটি গেস্ট হাউস ঘিরেই এখন জল্পনার পাহাড়। তার খোঁজেই আমরা হাজির হয়েছিলাম শান্তিনিকেতনের অদূরে প্রান্তিকে। বাড়ির নাম অপা, একতলা বাংলো বাড়ি, সামনে পিছনে বাগান, দেখেই বোঝা যাচ্ছে নিয়মিত পরিচর্যা হয়। পিছনে কেয়ারটেকার হাউস, সেখানে দেখা মিলল দাস দম্পতির। আমরা এখন রয়েছি শান্তিনিকেতনের এই যে প্রান্তিকের এই অপা বাড়িতে। ইনি এবং ইনার স্ত্রী তারা হচ্ছেন এই জায়গায় দেখাশোনা করেন এই অপা বাড়ির। এই যে অপা বাড়িতে আপনারা কেয়ারটেকার, হ্যাঁ, আচ্ছা, এই বাড়িটা কার বাড়ি? কার বাড়ি তো আমরা তো বলতে পারবো না, আমরা কাজ করে খাই। আসতো দিদি, আসতো, কিন্তু রাত বাস করতো না, এসে পয়সা দিত, 6 মাস 9 মাস করে দিত, দিয়ে চলে যেত। এইটা মনে হয় এটাই না, বলতে পারছি না, আমি এটাও চিনতে পারছি না। কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দারা সকলেই কিন্তু অনেকের যেটা দাবি যে এলাকার লোকজন জানে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়ি বলে এটাকে দাবি করা হচ্ছে। এই বাড়িটিকে নিয়েই কিন্তু চর্চা শান্তিনিকেতনের এই এলাকায়। এই বাড়িটা কার শুনেছ কিছু? শুনেছে বলতে ওইখান থেকে বলা করে অপা বাড়িটা পার্থ চট্টোপাধ্যায় বলে। অপার উল্টো দিকেই অন্য একটি গেস্ট হাউস, সেখানে কর্মরত রেখা সিংহ অবশ্য চাঞ্চল্যকর দাবি করলেন। এই যে পাশে অপা বাড়ি রয়েছে, এই বাড়িটা কার? এটা তো পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা, উনি কখনো আসতেন এখানে? আসেন, কখনো রাত্রেও আসেন, কখনো দিনের দিকে খুব কমই, রাতে সন্ধ্যের দিকে বেশি। সাথে ওনা অনেক লোকজনও আসত, এবং শালি ওই যে অর্পিতা যে বলছেন উনিও আসতেন। দেখেছেন ওনাকে? আর পার্থ চট্টোপাধ্যায়কে নিজে দেখেছেন? দেখেছি। আপনারা নিজে চোখে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আসেন।
কতক্ষণ থাকতেন এখানে? বেশিক্ষণ থাকেন না, ওনার তো আরো বাড়ি আছে না, ওই গোয়ালপাড়া ওই সাইডে ওই দিকতেই বেশি থাকেন। উনি বাইরে খুব কমই বেরোন, মানে লনে টনে বসেন মাঝে মাঝে। আসতো? হ্যাঁ। আমরা রয়েছি শান্তিনিকেতনের উত্তরপল্লী, উত্তরপল্লীর ইচ্ছে গেস্ট হাউস। এই চারটি কটেজেই তালা দেওয়া রয়েছে, এবং যেটা স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি যে এই যে ইচ্ছে গেস্ট হাউস, এখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি মাঝে মধ্যে এখানে আসতেন, এবং তার যে গাড়ি সেখানে দেখা যেত, তার নিরাপত্তারক্ষীরা বাইরে মোতায়েন থাকতেন। এখানে শুনেছি যেটা মন্ত্রী আসতেন গাড়িতে আসতেন দেখেছি, কিন্তু কোনোদিন মানে লোকের মুখে শোনা, নিজের চোখে দেখা নয় যে এখানে গাড়ি আসতো, মানে মন্ত্রীমশাই নিজে আসতেন এরকম শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখা নেই। প্রান্তিকের উত্তরপল্লী থেকে কিছুটা গেলেই গোয়ালপাড়া এলাকা, এখানেই তৃপ্তি আর লাবণ্যের সঙ্গে দেখা, দুটো পাশাপাশি বাড়ি। এই বাড়ির মালিকানা ঘিরেও জল্পনা স্রোত বইছে। আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতনের গোয়ালপাড়া। এই গোয়ালপাড়ায় এই যে তিতলি যে বাড়ি, যেটা স্থানীয় বাসিন্দাদের একাংশ যেটা দাবি করছেন যে তারা মাঝে মধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এই বাড়িতেই আসতে দেখতেন। কেয়ারটেকার তিনি যেটা বললেন যে মন্ত্রীর নিরাপত্তা রক্ষী যারা, তারা এই বাড়িতে এসে থাকতেন, মন্ত্রী পার্শ্ববর্তী কোনো জায়গায় থাকতো। এখানে আসতো জানি, কিন্তু কোথায় উঠতো সেটা আমি বলতে পারি না। লাবণ্য, এই অপা একটা বাড়ি আছে, এখানে সিকিউরিটি গুলো থাকে। আমরা দেখতাম যে আসতো, সেটাই দেখতাম আর কি, যে মন্ত্রী মাঝে মাঝে আসতো, সে অনেক নিয়ে করে আসতো, সিকিউরিটি দেখতাম, ওই পুলিশের গাড়ি আসতো, এসব দেখতাম। সব মিলিয়ে সম্পত্তির তালিকা ঘিরে জল্পনা জোরালো। মনোজ বন্দ্যোপাধ্যায় ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ।